বন্ধ হয়েছে গ্রামের ভাটিখানা কিন্তু নেশার রসদ জোগাচ্ছে পাশের গ্রামের ভাটি সিঁদুরে মেঘ দেখছেন গ্রামবাসীরা আতঙ্ক অতীতের স্মৃতি আবার ফিরে আসবে না তো একে একে সুস্থ হয়ে গ্রামে ফিরছেন হাসপাতাল থেকে এখনো অনেকেই চিকিৎসাধীন হাসপাতালে সুস্থ হয়ে ফিরে এলেও গ্রামের অনেকেরই এখনো হুঁশ ফেরেনি গ্রামে ভাটিখানা বন্ধ থাকায় পাশের গ্রামে ছুটে যাচ্ছেন শান্তিপুর চৌধুরীপাড়ার অনেক বাসিন্দায় এতেই সিঁদুরে মেঘ দেখছেন বাসিন্দারা আবারও ঘটবে না তো কোনো অঘটন চিন্তায় কপালে ভাঁজ অনেকেরই গত সপ্তাহে নদীয়ার শান্তিপুর চৌধুরীপাড়ায় চোলাই মদের বিষক্রিয়ায় বারো জনের মৃত্যু হয় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় পঞ্চাশ জন এই ঘটনা গোটা রাজ্যে শোরগোল ফেলে দেয় ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেছে ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরছে গ্রাম অতীত স্মৃতি ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন গ্রামের বাসিন্দা চারুবতী মাহাতো সোনামতি মাহাতো নারায়ণ মাহাতোরা তারা মদ না খাওয়ার অঙ্গীকার করলেও আমি এখানে খেয়েছি না না এখানে খেয়েছি আবার আমি কাললাই আবকারি খেয়েছি হ্যাঁ এখানে চুলু খেয়েছি সমস্যা হয়েছিল এখানে ওই সমস্যা মাথা ঘুরছে পেট ব্যথা করছে এই সমস্যা কি করবেন আর কি এবার মদ খাবেন আর মদ খাওয়া যায় আর তো মদ থেকে ঘৃণা ধরে দিয়েছে সব বমি করেছিল যারা বমি করেছে তারা মরে গেছে কুড়ি টাকা আমি খেলাম আইনি কাকা না আমি খেয়ে চলে আসলাম আইনে ওখানে খাচ্ছিল আপনি হাসপাতালে ভর্তি ছিলেন তো হ্যাঁ আপনার কি সমস্যা হচ্ছিল সমস্যা মাথা ঘুরছিল আর পেটে ব্যথা করছিল নতুন করে অনেকেই মদে আসক্ত হয়ে পড়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ বর্ধমান কালনা ও হুগলির গঙ্গারচর এলাকার এখনও রমরমা চোলাইয়ের কারবার এতগুলো লোক তো মারা গেল আপনি কি চাইছেন কি করবেন এই ব্যবসা কি এখনো চালাবেন না তাহলে কি চাইছেন কিছু কিছু করেন গ্রামবাসীদের দাবি এই সমস্ত চোলাই ভাটি এখনো গ্রামের অনেককেই আকর্ষণ করছে প্রশাসন করা পদক্ষেপ নিয়ে পাকাপাকিভাবে বন্ধ করুক এই সব বেআইনি চলাই ভাটি তাহলে হয়তো অতীতের সেই বিভৎস স্মৃতি আর ফিরে আসবে না আমরা চাচ্ছি প্রশাসন লেভেলে আমাদের গ্রামে ক্যাম ফেম হয়ে এদেরকে মানে চাপ দিয়ে মানে এই জিনিসটা পুরো ছাড়ানো যাতে গ্রামে এই সব জিনিস হলে আবার তো এই জিনিসটা আসবে তা আমরা এটাই চাই এই সব জিনিস একদম পুরো একদম বন্ধ হয়ে যাবে আমাদের এলাকা মদ ওই ওই ফাই বাজার থেকে আসছিল ওখান থেকে ছিল। ছেলেকে নগ করে দিয়ে যাচ্ছিল আর ছেলেটা ওই মঠটা বিক্রি করছিল মানে দু চার মাস কি পাঁচ মাস করেছে রিপোর্ট নিউজ শান্তিপুর